উত্তরটা আমরা পেয়ে গেছি। যদি কেউ জিজ্ঞাসা করে জান্নাতের বাগানে তো নিষ্পাপ ছাড়া যাবে না, জান্নাতের বাগানে ইমানদার ছাড়া যাবে না, জান্নাতের বাগানে আল্লাহওয়ালা ছাড়া যাবে না, তাহলে তোরা বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মদখোর, জেনাখোর, তোরা কি কায়দায় জান্নাতের বাগানে ঢুকলি? আমরা এক কথায় বলে দেব, গেটের ধারে যখন এসে দাঁড়িয়ে গেলাম আল্লাহর মালাইকা ফারিস্তারা আমাদের মাথা থেকে গুনার বোঝাটা নামিয়ে ফেলে দিয়েছে, আমরা নিষ্পাপ হয়ে গেলে জান্নাতের বাগানে ঢুকে গেলাম। এইবারে প্রশ্ন আসছে, বাবা আগে কাল নামাজে দুবার কি করে সেজদা করলাম, কি করে দুবার সেজদা করি, সময়ের দাম বড্ড বেশি, কম্পিউটার জামানা, সময় দেওয়া যাবে না, কিন্তু আগের কাজ নামাজে দুবার কেন সেজদা করা হয়? আল্লাহ যখন বলল আদম তুই সেজদা কর, সেজদা কর, সেজদা কর, সেজদা করলো না, করলো না, করলো না, কিন্তু ফাসা জুদু, ফাসা জুদু, কোরআন বলছে ফাসা জুদু, সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে গেল, এইবারে সেজদায় পড়ে গেছে, সেজদা থেকে কত মিনিট সেজদা ছিল বলতে পারলে নগদ 50 টাকা প্রাইস। বলে হুজুর অত বলতে পারবো না, আমরা কত সেকেন্ড করি, খেটা খেট খেটা খেট খেটা খেট খেটা খেট হয় না বাবা, গিয়ে কোন রকম মাথা ঠিক তো দিই, মাথা ঠিক তো দিই, আরে এরকম কি নিয়ম নাকি, নিয়ম নাকি, আবার কেউ কেউ কায়দা মারে আল্লাহ একবার পাকাটা ধরে ঘরে না রে বলে না, আসলে নামাজে নিয়ে দিবে দেখি ওদিকে তাকানো যায় আছে যায় নেই রে সোনার ভাই, বলে যাই শিখেলে আজকে শিখেলে সব, নামাজে নিয়ে দিবে আল্লাহ একবার, নজর থাকবে সেজদার জায়গায় কি তাই কিনা, এদিকেও তাকানো যাবে না, এদিকেও তাকানো যাবে না, পাকা ঘরে না ও বলাও যাবে না, কলিহার টুকরা জন যুবক সোনার চাঁদ ভাই। হ্যাঁ আবার কেউ 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 নামাজে শেষ দাগে মাদ্রাসা চেপে দিয়ে পাতা বিরাট দূরে উঁচু করতেছে, রমজান মাসে হয় এগুলো, নানা রকম কায়দার নামাজি যায়, তো খবরদার সামনে রমজান মাস আসতে ওরকম যেন করবে না, রমজান মাসের ঘটনা একটু বলবো তবে ইনশাল্লাহ সময় যদি থাকে। হ্যাঁ দেখছি কি করা যায়, এই কষ্ট হচ্ছে না তো, রাগ করছেন না তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জন্য সত্যি ভাই আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, মন ভরে গেছে, আমি দোয়া করবো দুটো হাত তুলে খাস করে দোয়া করবো মুসাফির হালতে, আল্লাহ যেন আমাদের সবাইকে একবার জীবনে খানায় কাবা হজ মোবারকে যাওয়ার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ যদি টাকার অভাবে যাওয়ার তৌফিক না দেয় যেন শয়নে স্বপ্নে আমার নবী দিদার হয়, বলেন আল্লাহুম্মা আমিন। কি বাবা কার না মন চাই যে নবীর মাজারে যাব, কি চায় না, আল্লাহ যেন কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এইবার যে কথা বলছিলাম আসেন প্রশ্ন, প্রশ্ন হ্যাঁ সবে তথ্য, একের পর এক প্রশ্ন, এইবারে ফেরেশতারা সেজদা করলো ক মিনিট কত সেকেন্ড করেছে ওটা পরে বলছি যদি সময় পাই তো বলবো, হ্যাঁ সেজদায় পড়ে গেছে, সেজদায় উঠেছে, উঠে দেখ ও সর্বনাশ, ইবলিশ না নীলবিশ, চিনতে পারতে না, ও চিয়ারা কালো কুস্তিরি হয়ে গেছে, বেধড়ক চিয়ারা, গোলায় অভিশাপের বেড়ি ঝুলতেছে আর চোখগুলো নাটা নাটা বেরিয়ে ঝুলতেছে, কি সর্বনাশ, ফেরেশতারা দেখে অবাক হয়ে গেছে, আল্লাহ নিজেদের বডি দেখছে আমাদের বডি ঠিক আছে, হ্যাঁ তাই তো, সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয় সেজদায় পড়ে যায়, জোরে বলে আর জোরে বলে, সেই থেকে কিয়ামত পর্যন্ত দুটো করে সেজদা চলে আসছে আর আসবে, বলেন ইনশাআল্লাহ। কি বাবা প্রশ্নের উত্তর পেয়েছেন, মনে থাকবে তো যে এক রেখাতে কেন আমরা দুবার সেজদা করি, কোন জায়গায় কুইজ হচ্ছে কুইজ, আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলে এক রেখাতে দুবার কেন সেজদা করা হয়, তিনবার করতে পারতাম আপনি, আমি বলবো আমি বলবো, মনে আছে হাইবুল্লাহ সাহেব বলে গিয়েছিল নারায়ণপুর জলসার মাঠে ফারঙ্গ দাঁড়িয়ে বলো, এই আল্লাহ ইবলিশে সেজদা করতে বলেছিল করেনি, ফেরেশতারা সেজদা করে দিল, উঠে দেখে ইবলিশের অবস্থা খারাপ, তাই প্রথম সেজদা ছিল আল্লাহর হুকুম আর দ্বিতীয় সেজদা নিজের বডি ভালো আছে তাই শুকরিয়া আদায় করার জন্য দ্বিতীয় সেজদা করেছে, জোরে বলে, তখন বলে এই কমিটি ছেলেরা জাজমান গামলি ডাবত দিলে যাক প্রাইজ পেয়ে গেছে, কি তাই কি না, সোনার চাঁদ ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ, প্রথম সেজদা কিসের আল্লাহর হুকুম, দ্বিতীয় সেজদা শুকরিয়া আদায়ের জন্য নিজের বডি ভালো আছে, আর আমাদের ইয়াং ছেলেরা এরা পুরো স্ট্রং তবু নামাজ পড়ে না শুকরিয়া আদায় করে না, কবে করবি রে সোনার ভাই বুড়ো হয়ে গেলে, তখন ও সেজদা কাজে লাগবে না, বুঝতে পেরেছেন আমার জন যুবক, হ্যাঁ বুড়ো কাজে লাগবে না, বুড়ো জীবনে জান্নাতে যাবে না, তবে ভাই বুড়ো যারা আছে রাগ করবে না, যেন বুড়োদের বিষয়ে একটা গল্প বলবো, মুরব্বীদের বিষয়ে একটা কথা বলবো, মুরব্বীদের বাদ এখন জলসা কমিটি সব জন, মসজিদ কমিটি জন, মাদ্রাসা কমিটি জন, ঠিক না ভুল, কিন্তু ওই মুরব্বী রাখা দরকার, কেন দরকার বলছি পরে বলবো ইনশাল্লাহ, আমার সোনার চাঁদ এটা ক্লিয়ার করে দিই তারপর বলবো জন যুবক, হ্যাঁ দেখা যায় দুটো প্রশ্নের উত্তর পেয়েছেন তো, মনে থাকবে তো,
মাশাআল্লাহ। তাহলে এবারে দ্বিতীয় নাম্বার হলো সেজদা করেছে বান্দা, এক রেকাত নামাজের সেজদা হলো কি আল্লাহর হুকুমটা ছিল, আর দ্বিতীয় সেজদা হলো বান্দা, দ্বিতীয় সেজদা হলো এটাই গল্প করবেন না রে সোনার ভাই, এই অফারটা জীবনে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জায়গায় বসে 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 বান্দা যদি একবার তওবা করে নেয়, বান্দা যদি একবার তওবা করে নেয়, তওবা আমার আল্লাহ জানিয়ে দেয় তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি, তওবাকারী জীবনের পাহাড় 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 গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা বাবাজিরা, ও আল্লাহ ওয়ালা নামাজি মুমিন মুসলমানেরা, আজকের হলেন আপনারা নবীর মেহমান, আল্লাহর ঘরের মাঠে নবীর মেহমান। তওবাকারীরও একটা ঘটনা বলি, তওবা আই শুনেন, ঘটনা নাই সারমর্মটুকু বলি, তওবা করলে কি হয় এটা বলে শেষ করে দেবো। তওবা করলে শুধু কি হয় প্রশ্ন তো বাড়ছে, একের পর এক আদম কতক্ষণ সেজদায় পড়েছিল, হ্যাঁ সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, তওবা হ্যাঁ আল্লাহর ওলি বিখ্যাত সুদখোর, বিখ্যাত সুদখোর, হ্যাঁ সুদে দেয় টাকা, এই লকডাউনে করোনার সময় অনেকে সুদে দেয়নি বাবা, গরিব মানুষ পেটের জ্বালায় খাওয়া পায়নি, গেছে কি বলতে ভাইরে দে না 500 টাকা দে, তা বলতে সুদ দে, এরম হয়নি, আবার অনেক ধনী মানুষ আছে তারা দান করে দু হাত ভরে দান করে, এ ভাই তোর খাওয়া হয়নি তুই লে যা রে, এই এই দেখ রে ওদের বাচ্চা কাচ্চা চাল নেই মনে রান্না হয়নি রে, দে যা দে লে যা লে যা, কি এরকম করেনি বাবা, বহু মানুষ করেছে আল্লাহর বহু বান্দা দিয়েছে, গরিব অসহায় দান দিয়েছে এই লকডাউনের ভিতরে, আর কেউ কেউ বসে আছে ঠিক আসো আমার কাছে সুদ আসো, তো ভাই হাবিব আজমি বিখ্যাত সুদখোর, টাকা সুদে দেয় আসল আদায় করে না, সুদের জন্য যায় চারিদিকে বাড়ি বাড়ি, একটা বাড়ি গেছে কেউ দেয় সুদের টাকা দে, সুদের টাকা দে, তা সুদ বাড়ি বাড়ি বৌনি কি করবে, কি করবে অবস্থা কি, এখন সেই জবা করা একটা ছাগলের মাথা ছিল, হ্যাঁ সেই ছাগলের মাথা ডালে বলতে বাবা এটাই ছাড়া আর কিছু নেই, এটাই যদি নিতে চাও তো নিয়ে যাও, কলেজ আর টুকরা ভাই, এইবারে সেই মাথাটা লে এসে বিবি বলতে এই রান্না কর কি হচ্ছে শুধু দেখেন, তওবা 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 করলে কি হয়, জীবনে অনেক নামাজ ছেড়েছেন, অনেক অন্যায় করেছেন, আজকে তওবা করলে জীবনের গুনাহ মাফ হয় কিনা, আর আল্লাহ রাজি হয় কিনা শুধু এতটুকু প্রমাণ করে দিয়ে নেমে যাব। কলেজ আর টুকরা জন যুবক আমার ভাই, যারা নামাজ পড়েনি তারা বিশেষ করে শোনেন, যারা নামাজ পড়ে না যারা অন্যায় করেছে তারা ভালো করে শোনেন, মাফ হবে কিনা আমি বলে দিয়ে যাই, কলেজ আর টুকরা জন যুবক সোনার চাঁদ, আই রাগ করবেন না, রাগ হচ্ছে নাকি বাবা, কষ্ট হচ্ছে হয়নি তো, এইবারে দেখতে পাওয়া যায় ছাগলের মাথা রান্না হলো, ওদিকে আরেকটা বাড়ি গেছে গিয়ে আটা নিয়ে এসছে, আয় আয় সুদের টাকা দে আটা দে, আটা নিয়ে এসছে বিবির বলতে রান্না কর, আটা দিয়ে রুটি হলো গোশ কষা হলো ভুনা হলো, এইবারে খেতে যাবে একটা ফকির এসে এসে বলতে বাবা বাবা দাও না, করোনার সময় লকডাউনের সময় এসে যদি কেউ বলা হয় কিছু হাই বেরা হাই বেরা দূর হয়ে যা, কি অনেক রাস করে না, আর অনেকে কিছু দেয় না দিতে পারলো বলে ভাইরে কিছু নেই তুই আজকে যা পরে আসিস কোন, আর যদি বদমাশ ফকির হয় ভালো ফকির হলে ও মন খারাপ করে চলে যাবে, আর যদি বদমাশ ফকির হয় আল্লাহ তোর মাথায় কখন বাস ফেলে দে, আল্লাহ তোর মাথায় কখন বজ্রঘাত পড়বে, তোর ছাদ নিয়ে কখন ঘরে পড়বে, বলতে বলতে যাবে তবে জোরে বলবে না আস্তে আস্তে বলবে যাবে, যদি শুনতে পেলে যদি ইডনে তেড়ে যায় টুকটুক করে বলে যাবে বুঝলে, জোরে বলবে না সোনার ছাদ ভাই, ফকির চলে গেল, এইবারে স্বামী স্ত্রী খেতে বসেছে বাবা, স্বামী স্ত্রী খাওয়া শুরু করলো, এ জনেরা যুবকীরা খেতে বসে দেখতে পাওয়া যায় আর গোস্ত নেই রে কলিজার টুকরা ভাই রে, কেবল মাত্র রেখা যায় টাটকা তাজা রক্তে ভরে আছে, এইবারে জনেরা যুবকেরা বিবির কাছ থেকে স্বামী হুড়ে বেরিয়ে চলে গেল আল্লাহর ওলির দরবারে, হুজুর আপনি তওবা করিয়ে দেন, হুজুর তওবা করিয়ে দেন, তওবা করে বাড়ি চলে এসেছে, এসে টাকা পয়সা সোনা দানা বিল্ডিং বালাখানা যা কিছু ছিল বাবা সব দান করে দিল, ফকির খবর দাও, মিসকিন খবর দাও, গরিবদের খবর দাও, আর টাকা রাখবো না রে, রাখবো না, রাখবো না, আর আমি টাকা পয়সা রাখবো না, কলিজার টুকরা জনেরা রে সব কিছু দান করে দিয়েছে, ঘরে খাওয়ার মতো কিছু নাই, কিছু নাই, কিছু নাই, বিবি বলে স্বামিনী রে অনাহারে কতক্ষণ থাকবো,
সাবধান করে দিল, টাকা পয়সা সোনা দানা যা ছিল চার লাল, ঘরে বহু 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 সামান ছিল সবকে দান করে দিয়েছি, কেবল একটা গায়ে দেওয়ার মতো কাপড় চাদর আছে। আবার একটা ফকির এসেছে বাবা, একটা ফকির এসে বলছে বাবা রে বাবা চাদর আমাকে দাও। বিবি বলে স্বামিনী রে স্বামিনী আর তো ঘরের ভিতরে কিছু নাই কিছু নাই, এই চাদরটা যদি দিয়ে দিই আর পরার মতো কিছু থাকবে না। বলছে যে তাও দিয়ে দে, সব দিয়ে দিল। এইবারে খাবার নেই কিছু নেই, লকডাউনের মতো অসহায় হয়ে পড়ে আছে। স্বামী বলছে বিবি আমি কাজে যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল ফোরাত নদীর ধারে। কোন ফোরাত নদী? যে ফোরাত নদীতে পানি বন্ধ করে দিয়েছিল, ইমাম হাসান হোসেনকে শহীদ করেছিল রে কলিজার টুকরা ভাই। এই ফোরাত নদীর ধারে গিয়ে মাটি দিয়ে মসজিদ তৈরি করেছে কলিজার টুকরা ভাইয়েরা। আপনারা যেমন সবাই মিলে এই মসজিদটা তৈরি করেছেন ভাই, এমন মসজিদ তৈরি করলো মাটি দিয়ে। ওই মাটি দিয়ে মসজিদ তৈরি করে সারা রাত নামাজ পড়ে ইবাদত করে, আর দিনের বেলা চলে যায় কোরআন শেখার জন্য, চলে যায় কোরআন শিখতে চলে যায়। এই জনেরা যুবকেরা তিন দিন পরে বাড়ি ফিরে এসেছে, বিবি জান মুখের দিকে তাকিয়ে আছে, স্বামিনী স্বামিনী খাবার কই, চাল্লাল কই, হাট বাজার কই স্বামিনী। বলে বিবি জান বিবি জান বিবি জান রে, এমন একটা মালিকের কাজ করছি, ওই মালিকের কাছে তিন দিন কাজ করে টাকা চাওয়াটা বড় সম্ভব নয়, অসম্ভব অসম্ভব, কারণ তুমি হলেন যা তাই মালিক নয় বিরাট মালিক। ও বিবি জান রে বিবি জান, দশ দিন কাজ করা হয়ে যাবে, দশ দিনের পরে ওই মালিক টাকা নিজেই দিয়ে দেবে, চাইতে লাগবে না। কলিজার টুকরা জনেরা, আসলে কি ও কোনো কারের কাজ করছে? ও তো কাজ করে না, ও মসজিদে ঢোকে নামাজ পড়ে আর দিনের বেলা কোরআন শেখে চলে যায়। তিন দিন দিন এসে বলে বিবি এমন একটা মালিকের কাজ করছি, তিন দিন কাজ করে টাকা চাওয়াটা সম্ভব নয়, কমপক্ষে দশ দিন হলে ও নিজে টাকা দিয়ে দেবে। এইবারে দেখতে পাওয়া যায় কলিজার টুকরা ভাইয়েরা রে সোনার চাঁদ মানিকেরা, এইবারে বিবি জান চিন্তায় যারে যার, ও জনেরা রোজা নিয়ত করে নিল, বিবি জান রোজা নিয়ত করে নিল বাবা, রোজা নিয়ত করে সারাদিন রোজা অবস্থায় থাকে। আল্লাহ আমার আল্লাহ, আমার বাড়ি খাদ্য খাদ্য কিছু নাই, সারাদিন রোজা করে আর সন্ধ্যার সময় মগরিবের যখন আজান হয় পানি দিয়ে ইফতারি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে ইফতারি করে বাপ? শুধু পানি, কিছু নেই, যা ছিল সব দান করে দিয়েছে। আর স্বামী কাজ করেন, ও নামাজ পড়তে আর বলে কাজ করছি। একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন চলে গেল, চার দিন পাঁচ দিন হয়ে যায়। এ জনেরা যুবকেরা, আট দিন নয় দিন যখন হয়ে গেছে বাবা, এইবারে দশ দিন শুরু হলো, চিন্তায় যারে যার, চিন্তায় যারে যার, আমার বিবি তো রোজা নিয়ত করে আছে, রোজা অবস্থায় আছে। ও রাব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর জমিনে কারোর কাজ করিনি, পৃথিবীর জমিনে কারোর কাজ করিনি, আল্লাহ আপনার মসজিদে নামাজ পড়েছি, ইবাদত করেছি আপনার আপনার, আল্লাহ আপনি কি টাকা দেবে না? ফজরের আজার হয়েছে দশ দিনের দিনেতে, ফজরের নামাজটা পড়ে কান্না শুরু করেছে দোয়া তুলে, ও গো আমার আল্লাহ আপনি টাকার ব্যবস্থা করে দেন করে দেন করে দেন। এত কান্না কাঁদে, এত আনাজারি করে কলিজার টুকরা ভাইরা রে, ওরে নারায়ণপুর গ্রামবাসীরা, মায়েরা বোনেরা বেটিরা, টাকা পেলো না, আসরের সময় এসে গেল, আসরের নামাজটা পড়লো, নামাজের পরে কান্নাকাটি করে কিন্তু টাকা মেলে না, মগরিবের সময় চলে এসেছে। এইবারে মগরিবের সময় এসে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ আমি কি টাকা পাবো না, আমি কি পয়সা পাবো না, আল্লাহ যায় আছে, কান্দে কান্দে চোখের পানি জড়ি জড়ি পড়ে, চোখের পানি টপ 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 করে পড়ে, ওই চোখের পানিতে জমিনটা কাদা হয়ে যায়, আল্লাহ ওগো আমার আল্লাহ আমি কি টাকা পাবো না, পয়সা পাবো না, ও কালিজা টুকরা।
স্বজনেরা এইবারে কান্দে 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 মগরিবের সময় পার হয়ে গেল, মনটা বড় খারাপ, মনটা বড় মলিন। আল্লাহ আল্লাহ, আমার বিবি জান তো রোজায় আছে, আমি 10 দিনের দিন বাজারে করে নিয়ে যাব, আমার বিবি জান খাবে, কিন্তু আমার তো বাজার করার টাকা নাই রে, আমি কি দিয়ে বাজার করব, কি দিয়ে কি করব। কলেজার টুকরা জনেরা ও নারায়ণপুর গ্রাম বাসীরা দেখতে পাওয়া যায় বিবি জান হাতে যদি বাজার হাট না থাকে ওই বিবির সামনে আর কি করে মুখ দেখাবো, এই চিন্তায় যারে যার। আল্লাহ ও ভাইরা বাবা জিরা দু চোখের পানি জড়িয়ে হরি জড়িয়ে গড়িয়ে পড়ে বাবা, জামাটা ভিজে যায়, সালাম দিলেন, দরজার ধারে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা, ও বিবি জান বিবি জান বিবি জান বিবি জান সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন, ও আলাইকুম সালাম। আমাদের বিবিরা সালাম দেয়, স্বামীরা দেয়, স্বামী যদি যায় জলসা শুনে বাড়িকে যদি বিবির বলে আসসালামু আলাইকুম, বিবি বলবে হতল কুতকুতের বাচ্চার ভাব দেখ রে, কি বলবে সালাম দিচ্ছে। কলেজার টুকরা মা আপনারাও স্বামীদের সালাম দেবেন, ভাইরা আপনারাও মায়েদের সালাম দেবেন। সালাম দিল কিন্তু এর মনটা তো খারাপ, জাল্লাহ আমার তো টাকা নেই পয়সা নেই, আমার বিবির কি দেবো ভাই, এই সামনে রোজার মাস আসতে আসবে না বাবা, হ্যাঁ বেটা ছেলেরা তো হোলার ভর্তি করবে কিন্তু মায়েরা রোজা রাখে, হ্যাঁ শনিবার থেকে রোজা, শনিবার রবিবার সোমবার 3 দিন 6 বার তো রোজা আস, যদি কেউ দুটা রাখে তাহলে রবিবার সোমবার কি আমরা রাখবো, নফল রোজা রাখলে সব আছে, না রাখলে পাপ নেই, তবে আমার মায়েরা অধিকাংশ রাখে, রাখে না বাবা, বিশেষ করে আমার মা বোনেরা রাখে, আল্লাহ যেন আমার মায়েদের হায়াত দারাজ করে, বলেন আল্লাহুম্মা আমিন, ভাইদের যেন রাখার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। স্বামী মনটা খারাপ, ইস আল্লাহ আমার তো টাকা নেই, আমি কি দেবো বিবির কাছে, কি করে মুখ দেখাবো, খুব চিন্তায়। দরজার পাশে গিয়ে যখন দাঁড়িয়েছে বাবা, এইবারে দেখতে পাওয়া যায় দরজাটা খুলে দিল, ঘরের ভিতরতে সুগন্ধি আসে, ও জনেরা যুবকেরা এত সুগন্ধি আসে বাবা, চিন্তায় যারে যার, চিন্তায় যারে যার, কোথা থেকে আসে এমন খুশবু, কোথা থেকে আসে চিন্তায় যারে যার, পৃথিবীর জমিনে আমি বড় লোক ছিলাম, কোটিপতি ছিলাম, কত রকম কায়দার রান্না খেয়েছি কিন্তু এই রকম রান্নার শুন সুগন্ধি সেন পাইডি, পৃথিবীর কোনো রান্না নয়, পৃথিবীর কোনো রান্না নয়, পৃথিবীর কোনো সেন নয়, এটা নিশ্চয়ই আমার জন্য হালাল, স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, করে বিবির বলছে বিবি জান রে বিবি জান আজকের আমার নাইট ডিউটি আছে, যেতে হবে নাইট ডিউটি, এ ভাইরা বাবা জিরা, এ জনেরা যুবকেরা কলিজার টুকরা মুসলমানেরা, এইবারে চলে গেল বাবা নাইট ডিউটি, চলে গেল কোথায় নাইট ডিউটি, মসজিদে, মসজিদে কি কাজ করে, কত নামাজ পড়ে, কাজ করে না, কলেজার টুকরা ভাই মসজিদে চলে গেল, গিয়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ জনেরা যুবকেরা এইবারে নামাজ পড়লেন, এক রেখা দুই রেখা নামাজ পড়লেন, সালাম ফিরালেন, সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে, সালাম ফেরাবার পরে এইবার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাই, ও রাব্বুল আলামিন আল্লাহ আপনি বলে দেন বলে দেন বলে দেন, টাকা কোথা থেকে এলো, এ খাদ্য কোথা থেকে এলো বলে দেন, এত কান্না কাঁদে ভাই রে, কাঁদে 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 জমিনটা কাদা হয়ে যায়, কাদা হয়ে যায়, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহর থাকতে পারে না, আল্লাহ বলে আমার হাবিবি, আয় আমার আমার হাবিবি আজমিরে, কেঁদো না কেঁদো না কেঁদো না, চিন্তা করো না, তুমি যখন বিশ্বাস করে সব কিছু দান করে দিয়ে ভিখারির খাল হয়ে গেছে তোমার, কিন্তু আমি আল্লাহ আমার প্রতি ভরসা রেখেছো, আমার প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করেছো, আমি আল্লাহ 10 দিনের দিনেতে জিব্রাইল ফেরেশতা
কৃষ্ণকে ডাকলাম, জিব্রাইল চলে যা চলে যা, এক বস্তা আটা দিয়ে আমার হাবিব আজমির বাড়িতে পৌঁছে দাও। আরো জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মিকাইলকে ডাকলাম, মিকাইল রে চলে যা চলে যা চলে যা। আমি মিকাইল জানিয়ে দিলাম, 300 দেরহাম টাকা নিয়ে চলে যাও। আর ইসরাফিলকে ডাকলাম, জবে কোরা ভুনা গোস্ত নিয়ে চলে যাও, কলিজার টুকরা জনের আরে আল্লাহ জানিয়ে দে হাবিব রে। আই আমার হাবিব আজমি, রুজির মালিক হলাম আমি আল্লাহ, টাকার মালিক হলাম আমি আল্লাহ, দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওরে যার কদমের ওসিলা দে এ হাবিয়া দে যোক নিবে যায়, আর সে যে মদের খোদার হাবিব নবী আছেন সয়া মদিনায়। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়িদিনা। মাশাআল্লাহ জাজাকাল্লাহ ভাই, আমি খুশি হলাম। দুটো হাত তুলে আপনাদের কাছে অনুরোধ করব, হাত জড়ো করে, হাবিব আজমি কি করে আল্লাহর তরফ থেকে রুজি পেয়েছে বাপ? কি করে? নামাজ পড়ে, নামাজ পড়েছে, সব দান করে দিয়েছে। আল্লাহ আমি জীবনে সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, টাকা পয়সা সব দিয়ে দিয়েছে, দে ভরসা রেখেছে আল্লাহর প্রতি। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, তুমি টাকা দেওয়ার মালিক, তুমি কেড়ে নেওয়ার মালিক, রোগ দেওয়ার মালিক, তুমি সেবা করার মালিক তুমি আল্লাহ। নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর প্রতি ভরসা রেখেছে, দান সব করে দিয়েছে, আল্লাহর তরফ থেকে জান্নাতি খাদ্য আল্লাহ পৌঁছে দিয়েছে। জোরে বলেন, আর জোরে বলেন, সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, এই জলসা যদি হয় আমাদের মায়ের মুরব্বি তাদের জন্য দোয়া হয় না? হয় না। আ এই আগামী বছর এই জলসাটা হবে না, বন্ধ হবে? এই অফার 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 চলবে না, বন্ধ হবে? গুনামাফের অফার চলবে না, বন্ধ হবে? গুনামাফের অফার চলবে না? কারা কারা হাত তোলেন, বলে হুজুর দুবার ঠকিছি আর নয়, এত কাঁচা আমরা নয়। আগামী বছর এই জায়গায় ফের এই অফারের মজলিস কায়েম করা হবে, গুনামাফের অফার। এই অফারে কারা কারা রাজি আছেন হাত তোলেন, নারাই তাকবীর, নারে দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমার কলেজের টুকরা জন যুবক সোনার চাঁদ ভাই, হ্যাঁ এই অফার চলবে, এই জলসা চলবে আগামী বছর। এই জলসার জন্য আমার কোনো ভাই আছেন যে সর্বপ্রথম বলবে আল্লাহ এই জলসা চলবে, এই জলসার জন্য আগামী বছর এক বছর পর 5,000 টাকা দেবো এই জলসার খরচ বাবদ, এক বছর পর? কে আছে ভাই? এই ওটা ওটি কেউ করবে না, এখান থেকে উঠে যাবে, কে নিয়ে যাবে সাথে? কে নিয়ে যাবে, কে নিয়ে যাবে বাবা? একটু শুনি, তুলে নিয়ে আবার রস করতে যাই আমি। হ্যাঁ কি করা যাবে, কি করা যাবে? এক দাঁড়ান দাঁড়ান বাবজি, আসেন, হ্যাঁ আসেন, আই দেখেন প্যান্ডেল পুরো জাম হয়ে আছে, প্যান্ডেল জাম হয়ে আছে, থাকবে অসুবিধা নেই। আমার জনজীব কলেজের টুকরা ভাই, যাই হোক, হ্যাঁ লকডাউনের সময়, হ্যাঁ একটু শুনি বলি বাপ, আগামী বছর জলসাটা চলবে তো নাকি না? চলবে না, হ্যাঁ চলবে তো, এই চলবে এই জলসা, কারা কারা রাজি আছেন হাত তোলেন, নারাই দেখবেন, নারাই দেখবেন, হাত নামান। আল্লাহ যেন কবুল করে, জোরে বল আল্লাহুম্মা আমিন, আর জোরে বল আল্লাহুম্মা আমিন। তো আমার সোনার চাঁদ কলেজের টুকরা ভাই, লকডাউনের সময় বেশি চাপ দেবো না, যাক 5,000 ছেড়ে দিচ্ছি, যদি কারোর ইচ্ছা হয় সে দেবে, সে আলাদা ব্যাপার। 2,000 টাকা সর্বপ্রথম নাম্বার একজন, 2,000 টাকা যে আল্লাহ আমার বাপ নেই, আমার মা নেই, আল্লাহ আমি 2,000 টাকা বিশ্ব নবীর মহাব্বতে, কোরআনের মহাব্বতে এক বছর পর এই জলসা কায়েম হবে, 2,000 টাকা আল্লাহ যেন কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরে সারাদিন তিরিঙ্গা খেয়ে 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 5,000 মাসে চলে যায়, যায় না বাবা? 2,000 টাকা একজন কোন ভাই আছে? আমি খাস করে দোয়া করবো তার জন্য, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে, মাশাআল্লাহ। কি নাম বাবা? ভাই বাপ্মা বেঁচে আছে? আব্বাম্মা বেঁচে আছে? আহারে আমার ভাইয়ের আব্বাম্মা দুনিয়ার জমিনে বেঁচে নেই, বিদায়, সেই তাদের নামে 2,000 টাকা, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার মোশারফ ভাই 2,000 টাকা, জোরে বলেন মারহাবা।
মুনশাদ ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আমার ভাইয়ের জন্য হাত তুলবো, ভাইয়ের বাপ নাই, ভাইয়ের বাপ নাই, ভাইয়ের জন্য একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ হোসেন, আল্লাহ 2000 টাকা কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে দারাজ করে দেন, জীবনের গোনা মাফ করে দেন, ও রাব্বুল আলামিন আল্লাহ। আজকে যাদের আব্বা জানটা বেঁচে আছে তারা আব্বা 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 বলে ডাকবে, কিন্তু যাদের আব্বা নাই আল্লাহর জীবনে আব্বা বলে ডাকবে না, আর জীবনে মা বলে ডাকবে না, আল্লাহ সাবারের চাঁদে ওনার আব্বা জানের কবর ওঠা, আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দি, আমার ভাই রুজি রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, কাজ কামে বরকত দেন, সংসারে শান্তি দেন, আল্লাহ একবার আমার ভাইকে জীবনে হজ মুবারকে যাওয়ার তৌফিক দেন, আমিন আমিন খোদা আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাবলু সর্দার 2000 নারাই তাকবীর, আর যদি নারাই তাকবীর, নারাই তাকবীর, বাবলু শেখ 2000 টাকা আল্লাহ কবুল করিলেন, মঞ্জুর করিলেন, হাইতে দারাজ করে দেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমার বাবলু বলে ভাই আর থাকতে পারে না, 2000 টাকা দিল আল্লাহ পে কবুল করিলেন, এ দানের ওসিলা করে দানের বিনিময় আল্লাহ জীবনের গুনাহটা মাফ করে দেন, আমিন আমিন খোদা আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ দেখেন আমার মা জননী সুফিয়া বিবি, মা সুফিয়া বিবি 2000 নারাই তাকবীর, এই টাকা দেন না দেন তাকবীরটা দেন, একটু ফুল ফল দেন, নারাই তাকবীর, নারাই দিবেন হাবিবি আজমি সব দান করে দিল, অবশ্যই যে কে তার দিল, আল্লাহ দিয়েছে, আপনার 2000 দিলে কমে যাবে, আল্লাহ দেবে। মা সুফিয়া একজন মহিলা, জোরে বলেন নারাই তাকবীর, মা সুফিয়া বিবি নারাই তাকবীর, আল্লাহ মা সুফিয়া মা জননী 3 নম্বরে 2000 টাকা আল্লাহ পে কবুল করে লার, মঞ্জুর করে লার, হাতে দারাজ করে দার, জীবনের গুনাহ মাফ করে দার, ও রাব্বুল আলামিন আল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যেদিন মামের হবে না বা বেটার হবে না, স্বামী স্ত্রী হবে না, আল্লাহ ওই দিন আপনি এ টাকার ওসিলা করে এটারের বিনিময় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে হজ মুবারকে যাওয়ার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ 4 নম্বর হয়েছে আমিরুল মোল্লা 2000 আল্লাহ কবুল করিলেন, মঞ্জুর করিলেন, হাইতে দারাজ করে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমিরুল ভাইয়ের আব্বা মা যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতে দারাজ করে দেন, আর যারা বিদায় নিয়েছি আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন, এদানি যারা দান করে তারা থাকে না গো বসিয়া, আর পরকালের আশায় তারা দান করে যায় আসিয়া, এ দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, আর নূরের টুপি পরিয়ে তোলো কিয়ামতের ময়দান, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর 5 নম্বর 2000 করছে ভাই, 5000 দিতে হবে, 2000 হ্যাঁ, কত টাকা কত দিকে চলে যায়, কেউ টাকার দিকে দেখে আর কেউ বুকের দিকে দেখে, ও সর্বনা 2000, মাশাআল্লাহ নারাই তাকবীর, আই জোরেলা নারাই তাকবীর, আমার আমজাদ ভাই 2000 জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, আল্লাহ আমার আমজেদ বলে সোনার ভাই এইখানে যে ছিল আর ছিল বলে তাড়াতাড়ি নাম বলে দিল, দোয়া করি দোয়া চাই আমজেদের ইতরে, আর আমজেদের দানটা কবুল করো শেরে খোদা আলীর মত করে, আল্লাহুম্মা আমিন। আর আচ্ছা কোন ভাই 5 হয়েছে 6 নম্বর 6 নম্বরে 2000 জানলাম আমার আব্বা নেই, মা নেই, দাদি দাদা নেই, নানি নানা নেই, আত্মীয় স্বজন নেই, যারা বিদায় নিয়ে চলে গেছে, ওগো আমার আল্লাহ আমি তাদের নামে 2000 টাকা এই নবীর মহাব্বতে দান করে দিলাম, এই কাছে নেই হয়তো পকেটে নেই, তবে নামটা বলেন নিত কোন, হে 1 বছর পর জল, 1 বছর পর সোনাচাঁদ ভাই, হে পুকুরে পাড়ের দিক ঠেকে গেছে, দেখেন টাকা আসবে অসুবিধা নেই, আমার সোনাচাঁদ 2000 2000, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 6 নম্বরে আনারুল ভাই নারাই তাকবীর, নারাই তাকবীর, এই জলসা কমিটি দেখেন, জলসা কমিটি
কমিটির ছেলেরা নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ আমার আমিরুল সোনা ভাই 2000 টাকা আল্লাহ পে কবুল করে লান মঞ্জুর করে লান হাইতে দারাজ করে দেন জীবনের গুনাহ maaf করে দেন ও রব্বুল আলামিন আল্লাহ এ দারের উসিলা করে দারের বিনিময় আল্লাহ আপনি সংসারে শান্তি দেন রোজ রোজগারে বরকত দেন বিপদ আপদ থেকে হেফাজত করেন মুসিবত থেকে হেফাজত করেন পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ জীবনে একটা বার খানায় কাবা যাওয়ায় তৌফিক দি হয়ে গেছে সাত নাম্বার দু হাজার একটু আওয়াজ করে বলেন তাড়াতাড়ি করে বলেন সনাত চাঁদ ভাই নিয়ত করে বলেন আল্লাহ কবুল করবে আল্লাহ মঞ্জুর করবে আল্লাহ হায়াত দারাজ করবে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে প্রশ্ন কিন্তু এখন বাকি মারাত্মক জায়গায় দাঁড়িয়ে আছে দুই তিনটে প্রশ্ন বাকি আছে উত্তর হবে তাড়াতাড়ি হ্যাঁ তবে লেট করালে আর 10 মিনিট সময় আসবে উত্তর হবে না চাঁদাও তুলতে হবে না নেমে পালাতে হবে 10 মিনিট বাকি আছে যদি তাড়াতাড়ি উত্তর শুনতে চান তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন হ্যাঁ 6 হয়ে গেছে 7 নাম্বার 2000 বাপ নেই মা নেই সন্তানাদি বেঁচে নেই আরে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আব্বাটা বিদায় লিয়েছে মা বিদায় লিয়েছে আল্লাহ সেই আব্বার নামে সেই মায়ের নামে আল্লাহ আমি 2000 টাকা নিয়ত করে দান করে দিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ এ জোরেরা গাড়ি বাড়ি টাকা কড়ি ভিটে আছি বাস করছি আর সেই বাম্মায় যদি নামে যদি না দেওয়া হয় ওদের রুহানি বদদুয়া যদি লেগে যায় একবার ভিটে আর বরকত হবে না এই লোক বলে না যদি যেই সেই গেলে হুজু হুজু তাবিজ দেন কি হাজরা বলে এত খাটতি হুজু টাকা দানা বরকত নি তার মানে কি তো রুহানি বদদুয়া লেগে গেছে রুহানি বদদুয়া এ খুব খারাপ জিনিস মাম্মা বলবে আরে আমাদের জায়গা জমিনে ভোগ করতে বেটার আমার নামে 2000 টাকা দিদি অসুবিধা 7 নাম্বার 2000 টাকা কোন ভাই আছে কার দিলে দয়া হবে মায়া কত টাকা কত দিকে চলে গেল এক্ষুনি যদি শালি বলে দুলা ভাই চিন্তার কারণ নাই একটা পাকি জামা লাগবে আই কত টাকা রে কতটা বলে 3500 টাকা বলে চিন্তার কারণ নেই যা কাল সকাল হলে চন্দনেশ্বর বাজারে আয় অসুবিধা নিতর করে দিচ্ছি ব্যবস্থা নেই সোনার চাঁদ ভাই 3 নাম্বার 7 নাম্বার 2000 একটু নিয়ত করে বলেন তাড়াতাড়ি করে বলেন